তো গত পর্বে আমরা দেখেছিলাম ইনহেরিটেন্স অর্থাৎ একটা কনস্ট্রাকচার ফাংশনের যে ডাটাগুলো আছে অ্যাকচুয়ালি মেথড এবং প্রপার্টি আছে সেগুলো কীভাবে আপনি ইনহেরিট করবেন অর্থাৎ আরেকটা ফাংশনে কীভাবে ব্যবহার করবেন এটা দেখেছিলাম। তো এই পর্বে আমরা জাভাস্ক্রিপ্টে প্রাইভেট প্রপার্টিস এবং ভেরিয়েবল নিয়ে আপনি কীভাবে কাজ করবেন সেগুলো দেখব, অর্থাৎ একটার মাঝে আপনি ব্যবহার করবেন, এর স্কোপ একটার মাঝেই থাকবে। আর পাবলিক যেগুলো সেগুলো কি আপনি যে কাজটি করতে পারবেন, ধরুন এর অবজেক্ট তৈরি করে আপনি ব্যবহার করতে পারছেন। আমি সিম্পলি বলছি, একেবারে সিম্পলি যেভাবে বললে আপনারা বুঝবেন, কিতাবের ভাষা বলতে গেলে দেখা যায় যে কিছুটা বিটকুটে হয়ে যাবে। ওকে ফাইন। তো ধরুন এখানে এরকম আছে, আমি কি করছি একটাকে রিমুভ করে দিচ্ছি। তো এখানে আছে ধরুন টোটাল নাম, তো ধরুন আমি জাস্ট এখানে একটা রাখছি, এখানে সাপোজ এ একটা আর্গুমেন্ট রাখছি। তো তোর ধরুন এই যে আমরা দিস দিয়েছি, তাই না? তো আমি বলছি যে আপনাদেরকে প্রাইভেট এবং পাবলিক প্রপার্টি বা মেথড নিয়ে আপনি কীভাবে কাজ করবেন এই পর্বে আমি এটা দেখাবো। তো এখানে যখন আপনি একটা প্রাইভেট প্রপার্টি ডিক্লেয়ার করবেন, যেমন ধরুন আপনি var কিওয়ার্ডও এখানে দেওয়ার দরকার নেই, কারণ এটা অ্যাকচুয়ালি এই ফাংশন কি ব্যবহার করছে। আপনি জাস্ট সিম্পলি লিখবেন যে এখানে x, ওকে সিম্পলি এখানে লিখবেন, সাপোজ আপনি লিখবেন যে x ইকুয়াল টু সাপোজ আমি ডিফাইন করলাম যে 20। ওকে ফাইন, 20 আমি ডিফাইন করে দিলাম। সাপোজ ধরুন আমি কী করছি এটাকে তুলে দিচ্ছি, এরকম থাকলো। জাস্ট 20 আমি ডিফাইন করে দিলাম, আর এখানে ধরুন আমি ফর দিলাম না। তো এখানে যখন আপনি দিস দিবেন, সাপোজ ধরুন এখানে দিলেন যে দিস ডট এক্স, দিস ডট এক্স, তখন কিন্তু এটা অ্যাকচুয়ালি পাবলিক হয়ে যাবে। কারণ কি? কারণ দিস এখানে যে কাজটি করছে, দিস এখানে রেফার করছে অ্যাকচুয়ালি এই ফাংশনের ওনারকে। তো এই ফাংশনের ওনার অ্যাকচুয়ালি কে? ওই ফাংশনের ওনার হলো এর অবজেক্ট, যখন আপনি তৈরি করছেন অ্যাকচুয়ালি এর অবজেক্ট। ওকে, এই ফাংশনের ওনার। তো এখানে আপনি কি করতে পারছেন, অবজেক্ট তৈরি করে অ্যাক্সেস করতে পারছেন যখন দিস কিওয়ার্ড দিচ্ছে, তখন কি হচ্ছে এটা পাবলিক হয়ে যাচ্ছে। তো ধরুন আমরা প্রাইভেট প্রপার্টি এবং প্রাইভেট মেথড এখানে ডিক্লেয়ার করি। সাপোজ আমি দিলাম যে টোটাল দিলাম এখানে। তো টোটাল দেওয়ার পর এখানে রিটার্ন করলাম সাপোজ এক্স, এবং এই যে এ যেটা আপনি এখানে পাঠাবেন জাস্ট এটাকে রিটার্ন করলাম। তো এইগুলো অ্যাকচুয়ালি কি? তো এইগুলো অ্যাকচুয়ালি হলো আপনার প্রাইভেট। এখন আসুন আমরা পাবলিক মেথডে যাই, অথবা ধরুন প্রপার্টি আমরা তৈরি করতে পারি। আমরা লিখলাম যে পাবলিক। ওকে, তো পাবলিকের মাঝে ধরুন এখানে যে কাজটি আমরা করব, সাপোজ ধরুন এখানে আপনি কি করছেন, টোটাল নিচ্ছেন এখানে। ওকে, টোটালকে আবার রিটার্ন করছেন এখানে এক্স, এক্স প্লাস এ। তো এটাকে জাস্ট আমরা কি করব, এখান থেকে পাঠাবো। সাপোজ আমি দিলাম যে 10, আর এখানে 20 আছে। ওকে ফাইন। তো ধরুন আমি এখানে একটা পাবলিক মেথড আমি অ্যাসাইন করে দিই, অথবা ফাংশন অ্যাসাইন করে দিই, যেখানে আমি কি করব যে আগেরগুলোকে ব্যবহার করব অ্যাকচুয়ালি এখানে। সাপোজ আপনি যখন পাবলিক একটা মেথড বা ফাংশনে অ্যাসাইন করবেন, আপনি লিখবেন যে দিস ডট, সাপোজ আপনি ফাংশনের নাম দিলেন যে রেজাল্ট ইকুয়াল টু ফাংশন। ওকে, এটাকে পাবলিক আপনি করে দিলেন দিস কিওয়ার্ড দিয়ে। ওকে, তো এখন ধরুন আমি এখানে লিখলাম যে একটা পাবলিক একটা প্রপার্টি অ্যাসাইন করে দিলাম, সাপোজ সাম। ওকে, সাম ইকুয়াল টুর মাঝে আমি কি করলাম, এই যে আমার প্রাইভেট যে মেথডটা আছে অ্যাকচুয়ালি প্রাইভেট ফাংশন যেটা আছে, আমি কি করলাম এটাকে এখানে অ্যাসাইন করে দিলাম। তো এখন ধরুন আমি যে কাজটি করছি, সাপোজ ধরুন এটা রিটার্ন করবে এই ফাংশনটা, অর্থাৎ রেজাল্ট ফাংশনটা, রেজাল্ট পাবলিক ফাংশনটা কি রিটার্ন করবে। সাপোজ আমি এখানে লিখলাম রেজাল্ট ইজ প্লাস, সাপোজ এখানে দিস ডট সাম দিয়েছেন আপনি দিলেন যে দিস ডট সাম। ওকে ফাইন, তো এখন আমরা যে কাজটি করব, ধরুন এই যে এখানে আপনি কি করছেন, অবজেক্ট তৈরি করছেন। তো অবজেক্ট তৈরি করার মাধ্যমে আপনি এখন কি করতে পারবেন, এই যে পাবলিক যেটা, পাবলিকটাকে আপনি এখানে ব্যবহার করতে পারবেন। যেমন ধরুন আমরা রেজাল্ট দিয়েছি, আমরা ধরুন এখন রেজাল্টকে ব্যবহার করব। ওকে, অর্থাৎ পাবলিক যেহেতু করেছেন, আপনি দিস কিওয়ার্ড দিয়েছেন মানে এটাকে পাবলিক করেছেন। তো যখন আপনি দিস কিওয়ার্ড দেবেন তখন এটা কি পাবলিক হয়ে যাবে, আর তখন আপনি কি করতে পারবেন, অবজেক্ট তৈরি করে ব্যবহার করতে পারবেন। সাপোজ আমি কি করছি, রিফ্রেশ দিচ্ছি। তারপরে ধরুন আমি ইনস্পেক্ট এলিমেন্টে গেলাম, আমি লগে গেলাম, দেখুন এখানে রেজাল্ট ইজ 30 দেখাচ্ছে। এখন আপনি যদি প্রাইভেটটাকে ব্যবহার করতে চান, অর্থাৎ এই যে প্রাইভেট ফাংশন যেটা টোটাল, একই যদি ব্যবহার করতে চান, एखे है एके जो व्यवहार करते चान तक क्योंकि आनकट एक टाइप एरर देखा ये देखो आनकट टाइप एरर देखा आशा करी बुझते पे सिम्पलि देखान चेष्टा कर देखाले अपनारा बुझबें तो सिम्पलि जो अपना प्राइवेट को प्रपार्टी असाइन करबें सरसि अपनी भार कीवर्ड देर प्रयोजन नहीं सरसि धरून अपनी ये असाइन कर दिलें और जो प्राइवेट को मैथड असाइन करबें सरसि नाम दिए अपनी असाइन कर दिलें और जो पब्लिक करबें तक अपनी क्यों करबें दिस कीवर्ड दिए असाइन करबें जाते अपनी एटाके परवर्ती व्यवहार करते पारें जेमन धरुन एई जे कन्स्ट्राक्टर फांगशनेर माझे आमरा कि करछि दुटा फांगशन नियेछि जेनारेल फांगशन नियेछि ताई ना तो एखन एई जे कन्स्ट्राक्टर फांगशनेर आमरा कि करछि एखाने अबजेक्ट तैरि करे आमरा किन्तु व्यवहार करते पारछि एखाने जेहेतु आमरा दिस कीवर्ड दिये एटाके असाइन करेछि अर्थात दिस कीवर्ड दिये आमरा एटाके कि करेछि पाब्लिक करे दियेछि जार कारणे कि आमरा व्यवहार करते पारछि तो आशा करी बुझते पेरेছেন। तो ओके फाइन, धन्यवाद।